আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছ তোমাদের বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের সিলেবাস সকল বিষয়ের মানবণ্টন সকল বিষয়ের নমুনা প্রশ্ন একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ এই জন্য আমাদের এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো তোমাদের সকল বিষয়ের সিলেবাস এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা এবং এই জন্য আলাদা আলাদা ভিডিও দেখার প্রয়োজন নেই একটা ভিডিও ধৈর্য সহকারে দেখো তোমাদের মানবণ্টন সিলেবাস নমুনা প্রশ্ন সব পেয়ে যাবা তো এখানে দেখতে পাচ্ছ বার্ষিক সামষ্টিক দু হাজার চব্বিশ তবে তোমাদের একটি বিষয় আমি আগে অবহ অবহিত করে নিই কারণ সে বিষয়টা হলো তোমাদের স্কুলের যেই সিলেবাসটা দেওয়া হয়েছে তোমাদের একই সিলেবাস তবে তোমাদের আরবি যে সাবজেক্টগুলা রয়েছে কোরআন হাদিস এবং আরবি কোরআন আরবি তারপর আকাইদ ফিকা ওই সাবজেক্টগুলার কিন্তু তোমাদের সিলেবাসটা তোমাদের মাদ্রাসা থেকে তোমাদের টিচাররা দিবে এছাড়া বাকি যত সাবজেক্ট আছে সবগুলার আমরা এখানে সিলেবাস মানবন্ডন এবং নমুনা প্রশ্ন দেখাচ্ছি দেখতে পাচ্ছ বার্ষিক সমষ্টি মূল্যায়ন হাজার চব্বিশ শিল্প সংস্কৃতি বিষয় এই বিষয়টি হলো শিল্প সংস্কৃতি তারপর একটা একটা পরে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের এখানে আমরা তোমাদের সিলেবাস মানদণ্ড সব কিছু দিয়ে যাব দেখুন সাধারণ নির্দেশনাবলী মাধ্যমিক স্তরের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনাবলী অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কিভাবে গ্রহণ করা হবে অর্থাৎ তোমাদের পরীক্ষাটা গ্রহণ করা হবে তোমাদের শিখনকালীন মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়ন দুইটা মূল্যায়ন হবে তো এখানে দুইটা মূল্যায়ন তোমাদের হবে একটা মূল্যায়ন হলো শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হলো বার্ষিক মূল্যায়ন তো শিখনকালীন মূল্যায়নটা কীভাবে তোমাদের হবে অর্থাৎ তোমাদের শিখনকালীন মূল্যায়নটা হচ্ছে তোমাদের ক্লাসের মধ্যে যে মূল্যায়নটা হবে সেখানে তোমাদের তিরিশ নাম্বারের মূল্যায়ন হবে আর তোমাদের বার্ষিক পরীক্ষা একশো নাম্বারের হবে তবে সেখানে সত্তর নাম্বার কালেক্ট করা হবে তিরিশ আর সত্তর মিলে তোমাদের একশত নাম্বারের পরীক্ষা হবে তো আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলে তোমরা বুঝতে পারবা তো এখানে দেখো বিষয়টা হলো তোমাদের বার্ষিক এখানে পাঠ্যক্রম রয়েছে অর্থাৎ সিলেবাসটা তোমাদের রয়েছে শিল্প সংস্কৃতি বিষয়ের সিলেবাস এখানে দেখতে পাচ্ছ স্বাধীনতা তুমি এভাবে তোমাদের অভিজ্ঞতার নাম এখানে রয়েছে তারপর তদ্বীয় এখানে রয়েছে তারপর ব্যবহারিক এখানে রয়েছে তো এটা হলো তোমাদের সিলেবাস এটা কোন বিষয় শিল্প সংস্কৃতি বিষয়ের সিলেবাস তারপর আমরা চলে যাই তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে দেখতে পাচ্ছ শিক্ষণকালীন মূল্যায়ন হলো তিরিশ পার্সেন্ট আর সমষ্টিক হলো সত্তর পার্সেন্ট অর্থাৎ তোমাদের ক্লাসের মধ্যে সিটি পরীক্ষা যেটা ক্লাস পরীক্ষা ক্লাস পরীক্ষার মধ্যে তিরিশ নাম্বারের পরীক্ষা হবে আর তোমাদের ফাইনালে তোমাদের একশো নাম্বারকে সত্তর নাম্বার ধরা হবে তো এখানে তিরিশ আর ও এখানে হল সত্তর টোটাল একশো নাম্বার পরীক্ষা তো এখানে তিরিশ নাম্বার কি কি হবে শ্রেণীগত কাজ দলগত তারপরে একক কাজ এইগুলা তোমাদের ক্লাসের মধ্যে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে শ্রেণীগত কাজ বইয়ের কাজ বাড়ির কাজ এগুলা তোমাদের ক্লাসের মধ্যে অনুষ্ঠিত হবে আর তোমাদের বাইশ বার্ষিক যে পরীক্ষাটা হবে বার্ষিক পরীক্ষার মধ্যে তোমাদের একশো নাম্বার কী কী আইটেম থাকবে চার ও সংস্কৃতি নৃত্য এগুলার মধ্যে থাকবে বিশ নাম্বার তারপর বন্ধু খাতা থাকবে পনেরো এক কথায় প্রকাশ থেকে থাকবে পনেরো নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ নাম্বার ছবি দেখে লেখা থাকবে দশ নম্বর তারপর রচনালক প্রশ্ন থাকবে বিশ নাম্বার টোটাল একশো নম্বর তিন ঘন্টা পরীক্ষা তো আমরা চলে যাচ্ছি তোমাদের নমুনা প্রশ্ন শিল্প সংস্কৃতি বিষয়ের নমুনা প্রশ্নটা দেখে নাও অর্থাৎ প্রশ্নটা কিরকম হবে তো প্রশ্নটা দেখো এখানে তিন ঘন্টা পরীক্ষা একশো নম্বর তোমাদের সর্বপ্রথম হলো এক কথায় প্রকাশ অর্থাৎ এক কথায় প্রকাশ লিখতে হবে জাতীয় স্মৃতিসৌধ স্থাপিত স্থাপিতর নাম জাতীয় স্মৃতিসৌধ স্থপতির নাম কি তো এক কথায় তোমাকে এটা লিখতে হবে এভাবে কিন্তু তোমাদের এখানে এক কথায় প্রকাশ পনেরো নম্বর তারপরে আমরা যদি যাই এগুলার প্রশ্নের উত্তর কিন্তু নিচে দেওয়া আছে এই যে নিচে দেওয়া আছে তো আমি একটু আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি এই যে উত্তর দেওয়া আছে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে তারপর তোমাদের দেখতে পাচ্ছ ছবি দেখে লেখা এখানে দেওয়া আছে তারপর আমরা একটু নিচের দিকে যদি যাই এই যে এখান থেকে তোমাদের প্রশ্নগুলা তারপর নিচে দেখো রচনামূলক প্রশ্ন কি কি প্রশ্ন এখানে দেওয়া আছে তারপর খ বিভাগ ব্যবহারিক ব্যবহারিক পরীক্ষা এখানে দেওয়া রয়েছে তো এই ছিল শিল্প সংস্কৃতি বিষয়ে আমরা পরবর্তী সাবজেক্টে এখন চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে পারছো তোমাদের বাংলা বিষয় বাংলা বিষয় এখানে রয়েছে বাংলা বিষয় ষষ্ঠ শ্রেণী দাখিল ষষ্ঠ শ্রেণী তো দাখিলের যারা রয়েছে ষষ্ঠ শ্রেণীতে তো এখানে তোমাদের পাঠ্যক্রমটা অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা রয়েছে এটা হলো তোমাদের সিলেবাস বাংলার সিলেবাস দেখো অধ্যায়গুলো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম স্রষ্ঠ অধ্যায় তারপর পৃষ্ঠা নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে অভিজ্ঞতার নাম পাশাপাশি দেওয়া রয়েছে তারপর আমরা চলে যাই যদি তোমাদের পাঠ্যক্রম তোমাদের মূল্যায়ন কাঠামো অর্থাৎ তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট এটা আগেও বুঝিয়েছি প্রথমেই তারপরে দেখো তোমাদের পরীক্ষাগুলো কীভাবে অনুষ্ঠিত হবে অভিজ্ঞতা আইটেমের নাম অর্থাৎ নৈবিত্তিক কথায় প্রকাশ এমসি কিউ থাকবে পঁচিশটি পঁচিশ নাম্বার তারপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে থাকবে দশ দশটি দশটি দুই নাম্বার করে বিশ নাম্বার তারপর আমরা চলে যাচ্ছি রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন হলো এখান থেকে তোমাদের পনেরো নম্বর এখানে দেখো দৃশ্যপটবিহীন একটা হলো দৃশ্যপট নির্ভর দুইটা বিষয় এক দুইটা বিষয় একটু সহজে বুঝে নাও একটা হলো দৃশ্যপট বিহীন দৃশ্যপটবিহীন একটা হলো দৃশ্যপট নির্ভর আমি একবারে বুঝিয়ে দিচ্ছি পরে বারবার বোঝাবো না তো বিহীন হলো তোমাদের যে প্রশ্নগুলা থাকবে অর্থাৎ ওপরে যে তোমাদের প্রশ্নের ওপরে যে উদ্দীপক থাকে যে একটা একটা গল্প তাকে সেই গল্পের আলোকে তোমাদের প্রশ্নগুলোর উত্তর লিখতে হয় অর্থাৎ সৃজন যেরকম ছিল উদ্দীপক ছিল তারপর ওখান থেকে দেখে তোমাদের লিখতে হতো তো সেখানে উদ্দীপক যেটা থাকবে না এটা হলো আর দৃশ্যপট নির্ভর হল উদ্দীপক সহকারে তোমাদের প্রশ্ন থাকবে অবশ্যই প্রশ্ন নিচে দেখলে বুঝতে পারবে তো আমরা নিচের দিকে যদি একটু চলে যাই আর এখানে তিরিশ নাম্বারের তোমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে বাড়ির কাজ এগুলো থেকে তোমাদের তিরিশ নাম্বার কিন্তু ক্লাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারপর আমি চলে যাচ্ছি নমুনা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ নমুনা প্রশ্ন বাংলা বিশ্বের বহু নির্বাচন অভিখা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এমসি কিউগুলা রয়েছে এমসি আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি উত্তর কিন্তু নিচে দেওয়া আছে তো তারপরে পিডিএফটি প্রয়োজন হলে পিডিএফটিও নিতে পারবে আমাদের কাছ থেকে এগারো নম্বর বারো নম্বর এই যে তেরো নম্বর চোদ্দো নম্বর তারপরে পনেরো নম্বর তো এখান থেকে দেখো ষোলো থেকে শুরু হয়েছে এক কথায় প্রকাশ অর্থাৎ এগুলো হলো এক কথায় প্রকাশ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আর কি সংক্ষিপ্ত প্রশ্ন তারপর রচনামূলক অংশ থেকে দেখো এখানে রচনামূলক অংশ এখানে রচনামূলক অংশ থেকে তোমাদের এখানে হলো সরি এখানে হলো সংক্ষিপ্ত প্রশ্ন উপর এক কথায় প্রকাশ ছিল তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি কি প্রশ্ন এখানে প্রথমে দেখে নাও এখানে ছয়টা প্রশ্ন রয়েছে তারপর এখানে আরও চারটা প্রশ্ন রয়েছে তারপর রচনার প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ তোমাদের দৃশ্যপটবিহীন উদ্দীপক চারা দেখো সরাসরি প্রশ্ন সরাসরি প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে এটা থেকে প্রত্যেকটা প্রশ্ন থেকে বাস নাম্বার আর দৃশ্যপট নির্ভর অর্থাৎ একটা উদ্দীপক দেওয়া থাকবে যেমন ধরো এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এটার আলোকে দুইটা প্রশ্ন দিতে হবে চার করে আট তো এটা হলো দৃশ্যপট নির্ভর তারপর আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে নিচের দিকে প্রশ্নগুলো একটু দেখে নাও তো নমুনা প্রশ্নের উত্তর কিন্তু আরও নিচে দেওয়া আছে তো এই যে এখানে কিন্তু নবিত্তিকের উত্তরগুলো দেওয়া রয়েছে কোন কোন উত্তরগুলো হবে সেগুলো দেখতে পাচ্ছ তো পিডিএফটা যদি নিয়ে নাও তাহলে আমাদের কাছ থেকে তাহলে তোমরা খুব সহজে এগুলো দেখে নিতে পারবে তো আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী সাবজেক্ট ইসলাম এখানে হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পাঠ্যসূচি এটা অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা তোমাদের পড়তে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা বার্ষিকের জন্য তোমাদের পড়তে হবে তারপর আমরা নিচের দিকে যাচ্ছি তোমাদের প্রশ্নের ধরনটা কীরকম থাকবে তিন ঘন্টা পরীক্ষা থাকবে কীভাবে পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ রচনার প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন তারপর এমসিকিউ কিউ অর্থাৎ বহু নির্বাচনীয় প্রশ্ন তারপর তিরিশ নাম্বার আইটেম এখানে দেওয়া রয়েছে তারপর নমুনা প্রশ্নটা দেখো নমুনা প্রশ্নটা হলো তোমাদের এখানে দেখতে পাচ্ছ সামাজিক বিজ্ঞান ইতিহাসের সামাজিক বিজ্ঞান এমসি কিউ প্রথমে এমসি কিউগুলো আমরা একটু নিচের দিকে আস্তে আস্তে যাই এখানে এক কথায় প্রকাশ রয়েছে এক কথায় প্রকাশ এখানে যতগুলো দেওয়া রয়েছে সবগুলো কিন্তু তোমরা দেখে নিবা কারণ এখান থেকেও কমন আসতে পারে তারপরে তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন প্রতি প্রশ্নের মান দুই এখানে তোমাদের দশটা প্রশ্ন দেওয়া হয়েছে তারপরে তোমাদের জন্য দেখতে পাচ্ছ যে এখানে হলো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রেক্ষাপটবিহীন অর্থাৎ এখানে কিন্তু কোনো উদ্দীপক দেওয়া নেই সরাসরি তোমাদের প্রশ্নগুলো এখানে রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি দৃশ্যপট সহকারে অর্থাৎ তোমাদের যে উদ্দীপক সহকারে প্রশ্নটা দেখা এখানে প্রশ্ন রয়েছে তারপর ঘটনা এক ঘটনা এভাবে কিন্তু দেওয়া রয়েছে তারপর উত্তর তোমাদের নিচে লিখতে হবে অর্থাৎ তোমাদের প্রশ্নগুলোর উত্তর কিন্তু লিখতে হবে খাতায় তো নমুনা প্রশ্নের এমসিকিউর উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এক নম্বরের ঘ দুইয়ের তিনের গ এভাবে কিন্তু দেওয়া রয়েছে তারপর এক কথায় প্রকাশের উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে তারপর আরও সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো সেগুলোর কিন্তু উত্তর এখানে দেওয়া রয়েছে আর পৃষ্ঠা নম্বর কত সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো পরবর্তী সাবজেক্টে যদি আমরা চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের আমরা এখানে তোমাদের সাবজেক্টের সিলেবাস মানবণ্টন এবং নমুনা প্রশ্ন সব কিছু দেখাবো প্রথমে আমরা সিলেবাসটা দেখিয়ে দিই তোমাদেরকে এই যে এখানে সিলেবাসটা তোমাদের রয়েছে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পড়বে তেইশ থেকে আটত্রিশ পৃষ্ঠা উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা সাতান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা ছিয়ত্তর থেকে আটানব্বই পৃষ্ঠা অর্থাৎ তোমাদের তেইশ পৃষ্ঠা থেকে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমার আমাদের সিলেবাস তো আমরা চলে যাচ্ছি পরবর্তীতে পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে সেগুলো আগেও দেখিয়েছি নয়ভিত্তিক প্রশ্ন থাকবে তোমাদের কথায় প্রকাশ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন দুই ধরনের রচনামূলক প্রশ্ন তো আমরা তোমাদের এখানে যদি আমরা তোমাদের প্রশ্নটা দেখাই তো এটা হলো নমুনা প্রশ্ন এরকম ধরনের কিন্তু প্রশ্ন হবে তোমাদের তো নৈভিত্তিক এখানে রয়েছে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই তারপরে হলো বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলা রয়েছে এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা তারপরে হলো তোমাদের রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট ছাড়া অর্থাৎ উদ্দীপক ছাড়া তোমাদের সরাসরি প্রশ্ন এগুলার উত্তর খাতায় লিখতে হবে তারপর রচনামূলক প্রশ্ন এখানে কিন্তু তোমাদের সৃজনশীলের মতো উপর থেকে পড়ে তারপর এই দুইটার উত্তর দিবা তো এখানে কিন্তু সেভাবে দেওয়া রয়েছে দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর তো নৈবিত্তিকের উত্তরগুলো এখানে দেখো এক কথায় প্রকাশের উত্তরগুলো এবং নৈবিত্তিকের উত্তরগুলো খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে তারপর রচনা প্রশ্নের উত্তরগুলো কিন্তু মোটামুটি দেওয়া রয়েছে তো আমরা পরবর্তী সাবজেক্টের দিকে যদি চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পরবর্তী সাবজেক্ট ইংরেজি ইংরেজির মধ্যে এখানে তোমাদের সাধারণ নির্দেশনাগুলো দেওয়া রয়েছে আমরা তোমাদের সিলেবাসটা দেখাই ইংরেজির সিলেবাসটা তোমাদের এই যে দেখতে পাচ্ছ তোমাদের ইংরেজির সিলেবাস কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পড়বা সব কিছু টোটাল এখানে লেখা আছে তোমাদের তেতাল্লিশ পৃষ্ঠা থেকে শুরু হয়েছে তেতাল্লিশ পৃষ্ঠা থেকে তোমাদের একশো তো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে তো এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আর মাঝখান দিয়ে ফাঁকাও রয়েছে তোমাদের পঞ্চাশ একান্ন থেকে যে চুয়ান্ন চুয়াত্তর থেকে আবার কিন্তু এখানে ফাঁকা রয়েছে কত কত পৃষ্ঠা এখানে কিন্তু উল্লেখ রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের পরীক্ষার প্রশ্নটা দেখাই এটা হলো তোমাদের বার্ষিক কাঠামো অর্থাৎ কি কী থাকবে আইটেমগুলো এমসি কিউ থাকবে শর্ট কোয়েশন থাকবে ট্রু ফলস থাকবে ম্যাচিং থাকবে এভাবে কিন্তু দেওয়া থাকবে গ্রামার পার্ট থেকে তোমাদের তিরিশ নাম্বার রাইটিং পার্ট থেকে অর্থাৎ তোমাদের কী কী থাকবে দেখো লেটার থাকতে পারে ইমেল থাকতে পারে ট্যাক্স মেসেজ থাকতে পারে রাইটিং স্টোর স্টোরিজ থাকতে পারে ডায়লগ থাকবে ডায়লগ থাকবে স্টোরি থাকবে তারপর লেটার অথবা ইমেল এইগুলা থাকবে টোটাল তোমাদের একশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আমরা চলে যাচ্ছি নমুনা প্রশ্নের দিকে তো নমুনা প্রশ্নটা দেখে নাও ক্লাস সিক্সের দাখিল ক্লাস সিক্সের দেখতে পাচ্ছ এখানে স্যাম্পল কোয়েশন সাবজেক্ট ইংরেজি তো তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলা কিন্তু তোমরা উল্লেখ করে এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা প্যাসেজ থাকবে প্যাসেজের পরে তোমাদের এমসি কিউগুলো থাকবে অর্থাৎ চারটা থেকে যে কোনো একটা কিন্তু তোমাদের সঠিকটা এক নম্বর দিয়ে এ হলে এ এভাবে কিন্তু লিখতে হবে খাতায় তারপর আমরা চলে যাচ্ছি একটু নিচের দিকে দুই নাম্বার রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ যে বির মধ্যে রয়েছে কিন্তু এখানে তোমাদের কুইশন অর্থাৎ উত্তর দিতে হবে প্রশ্নগুলোর উত্তর এখানে লিখতে হবে তোমাদেরকে খাতার মধ্যে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তারপরে তোমাদের আরও আইটেম যেগুলো রয়েছে যেমন এখানে কলাম আছে তো কলামগুলা কিন্তু তোমাদের ম্যাচিং করতে হবে কলামগুলো তোভাবে আরও টেবিলগুলো রয়েছে অনেকগুলো টেবিল থাকবে এই টেবিলগুলো তোমাদের ম্যাচিং করতে হবে গ্রামার পার্ট থেকে তোমাদের পান্সিশন তারপরে তোমাদের এখানে আরও যে যে আইটেমগুলো দেওয়া থাকবে সবগুলা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে তারপরে আমরা চলে যাচ্ছি যে একেবারে শেষের দিকে তোমাদের জন্য এখান দেখতে পাচ্ছ রিটার্ন পার্ট থেকে তোমাদের জন্য যে ইমেল অথবা তোমাদের এখানে এসএমএস বা তোমাদের ইমেল বা লেটার যেগুলো থাকে তারপরে তোমাদের জন্য কিন্তু এখানে দেওয়া রয়েছে স্টোরি দেওয়া আছে ডায়লগ দেওয়া রয়েছে এই ডায়লগুলা এই স্টোরিগুলো তোমরা দেখে নিতে পারো তো এই ছিল ইংরেজির তোমাদের স্যাম্পল কুয়েশন এবং তোমাদের সিলেবাস পরবর্তী সাবজেক্টের দিকে যদি চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জীবন ও জীবিকার ষষ্ঠ শ্রেণী দাখিল দেখতে পাচ্ছ তোমাদের এখানে সিলেবাসটা দেখো তোমাদের সিলেবাসটা হলো পৃষ্ঠা নাম্বার কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা তোমরা পড়বে এখানে দেওয়া রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের নমুনা প্রশ্নের দিকে অর্থাৎ তোমার নমুনা প্রশ্নের আগে দেখে নাও বন্টনটা তোমাদের নৈভিত্তিক থাকবে কথায় প্রকাশ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে রচনার প্রশ্ন রচনার প্রশ্ন এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষা একই রকমভাবে কিন্তু দেওয়া হচ্ছে এভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা স্যাম্পল কোয়েশন অর্থাৎ নমুনা প্রশ্ন যদি দেখাই জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণীর তিন ঘন্টা পূর্ণ মানে একশো একশো নম্বর পরীক্ষা প্রথমে হলো বহু নির্বাচনীয় এক থেকে পনেরো পর্যন্ত খাতায় লিখতে হবে তো এক দুই তিন এখানে চার পাঁচ ছ সাত তারপর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দো পনেরো ষোলো তো এখানে দেখো তোমাদের এক কতে প্রকাশগুলো দেওয়া রয়েছে এখানে চারটা এক প্রকাশ আছে তারপর একটু নিচের দিকে আরও কয়েকটা রয়েছে এক কতে প্রকাশগুলো তারপর সংক্ষিপ্ত প্রশ্নতে যদি আমরা চলে যাই সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে প্রশ্নগুলা দেওয়া রয়েছে সে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে আরও তোমরা সিলেবাসের আলোকে সবগুলোই পড়ার চেষ্টা করবে তারপর রচনামূলক প্রশ্ন তিনটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তিনটা প্রশ্নের তোমাদের উত্তর লিখতে হবে তারপর আমরা চলে যাচ্ছি রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ তোমাদের উদ্দীপক সহকারে যেই রচনামূলক প্রশ্নগুলা দেওয়া রয়েছে সেগুলা তোমরা এখানে খেয়াল করতেছো তো দেখো এখানে যে উদ্দীপকটা দেওয়া এই উদ্দীপকের আলোকে তোমাকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এটা হলো তোমাদের সৃজনশীলের মতো আমি একটু নিচের দিকে যদি যাই তো এখানে বহু নির্বাচনীয় তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে এখানে এমসিকিউর আর এক কথায় প্রকাশের উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে তারপর দৃশ্যপট নির্ভর এগুলো কিন্তু দেওয়া রয়েছে তো আমরা পরবর্তী সাবজেক্টের দিকে যদি চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর দাখিল ষষ্ঠ শ্রেণী তোমাদের গণিত বিষয়ের তোমাদের যে সিলেবাসটা তো সিলেবাসটা এখানে উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের বার্ষিক সিলেবাস কত পৃষ্ঠা থেকে তোমাদের কত পৃষ্ঠা পড়তে হবে ঐকিক নিয়ম শতকর অনুপাত থেকে শুরু করে তোমাদের দৈর্ঘ্যমপা বীরজিগণিত রাশি জগৎ সরল সমীকরণ জেমিতিক আকৃতির গল্প তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই তোমাদের এই পাঠগুলো কিন্তু তোমাদের এই অভিজ্ঞতাগুলো পড়তে হবে অর্থাৎ এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে আর পাশাপাশি কত পৃষ্ঠ পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা এখানে কিন্তু দেওয়া রয়েছে এটা হলো তোমাদের অঙ্কের সিলেবাস তো সিলেবাসটা তোমরা লক্ষ্য করেছ তারপর আমরা তোমাদের যেই নমুনা প্রশ্নটা একটু দেখাই আর তোমাদের দেখো পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হবে সেভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে নৈভিত্তিক থাকবে তোমাদের নৈবিত্তিক থাকবে তারপর এক কথায় প্রকাশ থাকবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে কিন্তু এভাবেই কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ গণিত এই যে এখানে গণিত ষ্রষ্ঠ শ্রেণী তোমাদের সর্বপ্রথম হলো এখানে এমসি কিউগুলো দেওয়া রয়েছে এমসি কিউগুলো তোমরা একটু নিচের দিকে যদি যাই তোমরা দেখো এমসি ও এমসি কিউ যেগুলো এখানে দেওয়া আছে সেগুলোর উত্তর কিন্তু নিচে দেওয়া আছে এমসিকিউর পরে এই যে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশগুলো এখানে কিন্তু উল্লেখ আছে তোমরা দেখতে পাচ্ছ যতগুলো এক কথায় প্রকাশ এখানে সবগুলা কিন্তু রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এখানে সবগুলা রয়েছে সবগুলার উত্তর তোমরা দেখে নিতে পারবা তো তারপর আমরা চলে যাচ্ছি আর বাকি প্রশ্নগুলা দেখতে পাচ্ছ দেখো দৃশ্যপট নির্ভর অর্থাৎ তোমাদের দশটা থেকে সাতটির উত্তর দিতে হবে অর্থাৎ দশটা অঙ্ক থাকবে দশটা থেকে সাতটির উত্তর দিতে হবে এটা হলো রচনামূলক অংশ থেকে আট নয় এই যে দশ তোমাদের তো এখন দেখো নয় ভিত্তিকের তোমাদের উত্তরগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে তোমাদের দেখতে পাচ্ছ একের উত্তর হলো খ দুইয়ের উত্তর ক তিনের উত্তর গ অর্থাৎ এগুলো আগে খাতায় লিখে নিবা যদি প্রয়োজন হয় এখানে থেকে লিখে নিয়ে তোমরা ভিডিওটা যদি একটু সামনের দিকে নাও তাহলে ওইখানে তোমরা যে দেখতে পারবা তোমাদের এই যে উপরের দিকে যদি যাই তোমরা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারবা এখানে যে তোমাদের এমসি গুগলা রয়েছে সে এমসি গুগলা ওইখান থেকে তোমরা ভিডিওটা একটু সামনের দিকে নিলে তোমরা খুব সহজে দেখতে পারবা তো আমরা উত্তরগুলো এখানে দেখালাম দেখো শেষের দিকে উত্তরগুলা তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এখন এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এই ছিল তোমাদের গণিত তারপর পরবর্তী সাবজেক্টে যদি আমরা চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান তো বিজ্ঞান দেখতে পাচ্ছ বিজ্ঞানের এখানে তোমাদের সিলেবাসটা দেখো আগে সর্বপ্রথম তোমরা সিলেবাস দেখো সিলেবাস হলো তোমাদের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা থাকবে দেখো পৃথিবী ও মহাবিশ্ব পৃষ্ঠা নম্বর পঁচিশ থেকে ছাব্বিশ তারপর পৃষ্ঠা নম্বর এক থেকে চোদ্দো তারপর সাতাশ থেকে তেত্রিশ তারপর পৃষ্ঠা নম্বর এখানে উনানব্বই থেকে বিরানব উনানব্বই থেকে বিরানব্বই সাতানব্বই থেকে একশো তারপর ছেষট্টি থেকে সত্তর সবগুলো কিন্তু এখানে পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে এবং পাশাপাশি তোমাদের অভিজ্ঞতার নাম কিন্তু দেওয়া রয়েছে অধ্যায়ও কিন্তু এখানে রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের নমুনা প্রশ্নের দিকে আর নমুনা প্রশ্নের আগে দেখে নাও তোমাদের পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে বহু নির্বাচনীয় প্রশ্ন এক কথায় প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন এভাবে কিন্তু নাম্বার পনেরো বিশ বিশ পনেরো চল্লিশ তো একশো নম্বর পরীক্ষা তো আমরা নমুনা প্রশ্নটা তোমাদেরকে যদি দেখাই বিজ্ঞান দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী প্রথমে কিন্তু এমসিকিউ এমসিকিউগুলোর উত্তর নিচে আছে তোমরা আগে ভিডিওগুলা এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো ভিডিও স্টপ করে করে একটু সামনের দিকে ভিডিওটা নিলে তোমরা উত্তরটা দেখে নিতে পারবা তো আমরা একটু নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি তো এক কথায় উত্তরগুলো তোমরা দেখো এখানে এক কথায় আর ভিডিওটা স্টপ করলে কিন্তু ভিডিওটা দাঁড়িয়ে যাবে তাহলে তোমরা পড়তে পারবে তো এক কথায় প্রকাশ এখানে রয়েছে তারপর তোমরা দেখতে পাচ্ছ যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে রয়েছে তারপর প্রশ্ন এখানে রয়েছে দিকে আস্তে আস্তে কি কি প্রশ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু দেখতে পারবা আর এখানে কিন্তু নমুনা প্রশ্নের কারণ হলো তোমাদের প্রশ্নটা কিরকম হবে সেটা কিন্তু উল্লেখ রয়েছে এটা কিন্তু তোমাদের সরাসরি প্রশ্ন না তো এখানে উত্তর দেখো নভিত্তিকের উত্তরগুলো একের হবে ক দুইয়ের হবে ক তারপর তিনের হবে ক এখানে কিন্তু দেওয়া আছে আর এক কথায় প্রকাশের উত্তরগুলো দেখো এখানে এক কথায় প্রকাশের উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এখানে উত্তর কিন্তু মোটামুটি দেওয়া আছে তো এই ছিল তোমাদের গণিত ছিল তোমাদের বিজ্ঞানের এখানে তোমাদের সিলেবাস মানবন্টন এবং নমুনা প্রশ্ন দেখালাম তারপর আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাস্থ্য সুরক্ষা তোমাদের ষষ্ঠ শ্রেণীতে যারা রয়েছে তোমাদের এখানে সিলেবাসটা দেখো সিলেবাসটা এখানে উল্লেখ রয়েছে তোমাদের সিলেবাসটা এখানে এবং তোমাদের পৃষ্ঠা এক থেকে চার তারপর একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছাপ্পান্ন থেকে একাত্তর বাহাত্তর থেকে অষ্টআশি উনানব্বই থেকে একশো উনিশ কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পড়বা সব এখানে রয়েছে তারপর অভিজ্ঞতার নাম আছে এখানে অভিজ্ঞতার নম্বর কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা পরবর্তীতে যদি চলে যাই তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে সেটা তোমরা একটু দেখো তোমাদের নৈভিত্তিক থাকবে তার নৈভিত্তিক তারপর এক কথায় প্রকাশ সংযুক্ত প্রশ্ন রচনক প্রশ্ন রচনামূলক প্রশ্ন কিন্তু পঁচিশ বিশ বি পনেরো চল্লিশ নম্বর প্রশ্ন এখানে টোটাল একশত নাম্বার পরীক্ষা সেটা উল্লেখ রয়েছে তো স্বাস্থ্য সুরক্ষার স্রষ্ট শ্রেণী একশত পূর্ণ নম্বর তিন ঘন্টা পরীক্ষা প্রথমে নৈবিত্তিকগুলো দেখে নাও আর নৈভিত্তিকের উত্তরগুলো কিন্তু নিচে আছে পাঁচ নম্বর ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর আট নম্বর তারপর নয় নম্বর প্রশ্ন তারপর দশ নম্বর প্রশ্ন তো এগারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন এক কতাই প্রকাশগুলো এখানে দেখো এক কতই প্রকাশগুলো এখানে রয়েছে পাঁচটা আর নিচে হলো দেখো পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন দশটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তার রচনামূলক প্রশ্নগুলো এখানে রয়েছে রচনামূলক প্রশ্ন তিনটা এখানে দেওয়া রয়েছে তারপর দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক সহকারে যে রচনামূলক প্রশ্নগুলো সেগুলা নিচে দেওয়া রয়েছে আমরা একটু নিচের দিকে আস্তে আস্তে যদি যাই তো এখন দেখো স্বাস্থ্য সুরক্ষা নমুনা প্রশ্নের উত্তর এখানে নৈবিত্তিকের উত্তরগুলো রয়েছে একের ক দুইয়ের ক তিনের ক এভাবে কিন্তু দেওয়া আছে এক কথায় প্রকাশের উত্তরগুলোও কিন্তু এখানে দেওয়া আছে তো এই ছিল তোমাদের জেনারেল যে সাবজেক্টগুলো সবগুলার কিন্তু আমরা সিলেবাস মানবন্টন নমুনা প্রশ্ন দেখালাম আর আরবি যে সাবজেক্টগুলো রয়েছে কোরআন তারপরে তোমাদের হাদিস তারপরে হলো আকাইদ ফিক আরবি এগুলার সিলেবাস এবং প্রশ্ন সব কিছুই তোমাদের শিক্ষকরা দিবে এগুলা বোর্ড থেকে দেওয়া হবে না তো এখানে যেগুলা দিলাম সবগুলো এখানে টোটাল নয়টা সাবজেক্ট দিলাম আর বাকি সাবজেক্টগুলো তোমাদের টিচাররা দিবে তো এই ছিল তোমাদের ভিডিও ষষ্ঠ শ্রেণিতে যারা রয়েছে তোমরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবের কাছে যাতে সকলে ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ